যোগ মায়া বলে ডাকো কি বাড়ি বাহারে সুরে সুরে যোগ মায়া বলে ডাকো কি বাড়ি বাহারে সুরে সুরে তুমি কোথাও একবার এসে দেখা দাও যোগমায়া কে যোগমায়া হইতো 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 সেই সুরধ্বনি হইতো সেই কণ্ঠস্বর তবে দয়াময় তুমি কোথাও একবার পেছন ফিরে তাকিয়ে দেখো দেখো তো তুমি আমায় চিনতে পারো কিনা তাই আগো কে তুমি কাছে আছো তবু জানি নাই আছো কোন খানে কি তুমি কাছে আছো তবু জানি নাই আছো কোন খানে কি তুমি যে কথা বলো তাই শুনে যাও তুমি যে কথা বলো তাই শুনে যাই তুমি যে কথা বলো তাই শুনে যাও তুমি যে কথা বলো তাই শুনে যাই বুঝি না তবু তোমার মানে বুঝি না তবু তোমার মানে কে তুমি কাছে আছো তবু জানি নাই আছো বলে খাওয়ানি কে দেয় মো আপনি এসো এসো দেয় মো কখনো শয়নে কখনো শয়নে কখনো স্বপ্নে কখনো স্বপ্নে কখনো দিবানি আজকে যখন তোমার চরণ দর্শন করতে পেরেছি গো তাই বলি কি জানো
হাঙাত্রা ধরে আমাকে চালাম অন্ধকারে প্রদীপ জ্বালাম ওগো হাঙাত্রা ধরে আমাকে চালাম অন্ধকারে প্রদীপ জ্বালাম চোখের দেখা দেখি না প্রভু আমি চোখের দেখাই দেখি না প্রভু ওগো চোখের দেখাই দেখি না প্রভু চোখের দেখাই দেখি না প্রভু একই খেলা এ জানে যে কথা বলো তাই শুনে যাও বুঝি না তবু তাঙার মানে বুঝি না তবু তাঙার মানে কে তুমি কাঙা ছিয়াছো তবু জানি না আছো খানি হৃদয় গৌরব হরি হরি তবু জানি না আছো কোন খানে তবু জানি না আছো কোন খানে তবু জানি না আছো কোন খানে তবু দেময় হ্যালো 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 ওগো দেময় হরে কৃষ্ণ বল ওগো দেময় এমন সময় যোগমায়া যোগমায়া বলে ডেকেছিলি কেন গো ওই এমন সময় যোগমায়া যোগমায়া বলে কেন ডেকেছিলাম জানো বলো বলো সেই যাবর বৃন্দাবনে জটিলা কুটিলা মন্দিরে শ্রীমতী রাধারানী সদাই প্রাণ গোবিন্দের নাম করে বলে গো তার শাশুড়ি ননদিনী ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বলুন তো শ্রীমতী রাধারানীর শাশুড়ি ননদিনীকে হ্যাঁ জটিলা আর কুটিলা বলে দেখো বৌমা আমার বাড়িতে বসে যদি ওই কালো ছোঁড়াটার নাম বদনে বলো না তোমার বাড়িতে রাখবো না বাড়ি থেকে তাড়িয়ে দেব তাই শ্রীমতী রাধারানী ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা প্রাণ গোবিন্দের নাম ছাড়া থাকতে পারে না তাই পাশের ঘরে কপাট বন্ধ করে দুটি বা উত্তোলন করে হরিনাম গাইছে যাতে কপাট বন্ধ করে কেন হরিনাম করছে যাতে জটিলা কুটিলা না জানতে পারে তাহলে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তা আপনারা নাম করবেন তো সবার হ্যাঁ সবাই মিলে দুটি বাহু তুলুন আর বলুন কৃষ্ণ নাম বলো ভাই মানব জনম পিথা যা এ জনম কৃষ্ণ নাম বলো ভাই জনম হয়ে যায় এ জনম সো
স্বর্ণ যুগময় বলো বলো তোমাকে যেতে হবে সেই যাবর বৃন্দাবনে জটিলা কুটিলা মন্দিরে তবে একটি কথা এই যুগময়া বেশি গেলে না যাবর বৃন্দাবনে জটিলা কুটিলা তোমায় চিনতে পেরে যাই তাই তোমাকে যেতে হবে আশি বছরের বুড়ি রূপ ধারণ করে লাঠিটা ঠুকতে ঠুকতে তুমি যাবে সেই যাবর বৃন্দাবনে সেখানে উপনীত হয়ে ছলে বলে কৌশলে শ্রীমতী রাধারানীকে আমার সঙ্গে মিলিত করতে হবে শোনো দে এমন বলো আপনার মনের অবস্থা বুঝেছি যে আমি সেই রূপেই তৈরি এসেছি বাবা তোমায় সুন্দর মানিয়েছে তো তবে দে এমন হ্যাঁ আমার একটি কথা রাখতে হবে বলো সমাবেত আমার কৃষ্ণরাগী ভক্তমণির ভক্তবতী মায়েরা এবং আমার সাধুগুরু বৈষ্ণব এবং ব্রাহ্মণ গুরুদেবের চরণে এই অধমের শতকোটি শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানানো তাই মাগো আজ এই এত সুন্দর মহতী হরিবাসবে কিছু হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করার আগে প্রথম আমার জন্মদাতা পিতামাতার চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানানো কেননা মা আজ পিতামাতা না থাকিলে আজ আমরা এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পেতাম না তাই না মা তাই পিতামাতার আশীর্বাদ এবং আমার দয়াল গুরুদেবের কৃঞ্চিত কৃপা হয়েছেন বলে তাই আপনাদের মতো ভক্তদের চরণ ধুলি পেয়ে আজ এত সুন্দর মহতী হরিবাসরে এসে মাগো কিছু হরিকথা কৃষ্ণ কথা বলতে পেরেছি তবে মাগো এই হরিকথা কৃষ্ণ কথা বলতে গিয়ে অনেক অনেক হয়তো ভুল ত্রুটি থাকতে পারে তাই নিজে বাড়ির সন্তান মনে করে কারো দাদা হয় মনে করে আমাকে ক্ষমা করে দেবে আর মাগো সবাকার চরণে এক একে মাথা ঢুকে প্রণাম করা সম্ভব হচ্ছে না তাই দূর থেকে ছোট বড় বিচার না মনে করে যে যেখানে যেমনটি হয়ে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন সবাকার শ্রীযুগল চরণ লক্ষ্য করে আমি এখান থেকেই প্রণামটা করে নিচ্ছি শ্রীগুরু নিদায় গৌর মহানন্দ হরি 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 ওগো শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি আমরা সুগন্ধের ধুবি জেলে আসন পেতেছি প্রদীপ জেলে নয়ন জলে বুক ভাসায়ে জনম জনম থেকো আমারি ঘরে ওগো শঙ্খ বাজি মাকে ঘরে এনেছি সুগন্ধের ধুবি জেলে আসন পেতেছি শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধের ডুবি জেলে আসন পেতেছি প্রদীপ জেলে নয়ন জলে বুক ভাসায়ে প্রদীপ জেলে নয়ন জলে বুক ভাসায়ে জনম জনম থেকো আমারি ঘরে সবাই মিলে জনম জনম ধরে আমি এই বলি না
যদি পারি শুধু জুড়ে দাও চরণ দুখানি আমি প্রণাম জানাই চতুর্থ প্রণাম জানাই প্রীতহনিয়া চরণ দুখানি আমি প্রণাম জানাই জনম জনম ধরে আমি এই মদিনা জনম জনম ধরে আমি এই মদিনা এই যেতে পারি শুধু যোগীরা আমরা এই কলিযুগে এসেছি গো মায়েরা, একমাত্র জীবের উদ্ধার হরি নাম, তাই তো মা? হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, তাই না মা? মাগো হরি নাম করতে হবে, আর কি করতে হবে? গুরুকে আশ্রয় করতে হবে। গুরু দীক্ষিত না হলে আবার এই জীবনের কোনো আবার মূল্য নাই, হরি বল, তাই না? তাই আমার গুরুদেব কলম দিলেন, কি বললেন? ওগো জয় গুরু, জয় গুরু, জয় গুরু দেব, তুমি পিতা তুমি মাতা তুমি সর্বেশ্বর, জয় গুরু, জয় গুরু, জয় গুরু দেব, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর, জয় গুরু, জয় গুরু, জয় গুরু দেব, তুমি পিতা তুমি মাতা তুমি সর্বেশ্বর, জয় গুরু, জয় গুরু, জয় গুরু দেব, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর, যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি সিংহমুরি, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি সিংহমুরি, জয় গুরু, জয় গুরু, জয় গুরু দেব, তুমি পিতা তুমি মাতা তুমি সর্বেশ্বর, জয় গুরু, জয় গুরু, জয় গুরু দেব, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর, গোলকে যে নাম গোপন ছিল নিতাইর করুণাতে নাম ধরণ পেয়ে এলো, গোলকে যে নাম গোপন ছিল নিতাইর করুণাতে নাম ধরণ পেয়ে এলো, ও জয় গুরু, জয় গুরু, জয় গুরু দেব, তুমি পিতা তুমি মাতা তুমি সর্বেশ্বর, জয় গুরু, জয় গুরু, জয় গুরু দেব, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর, যারে দেখে তারে কহই দন্তে তৃণ ধরি আমার গিয়া লহ বল গৌর হরি, যারে দেখে তারে কহই দন্তে তৃণ ধরি আমার গিয়া লহ বল গৌর হরি, ও গো জয় গুরু, জয় গুরু, জয় গুরু দেব, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর, জয় গুরু, জয় গুরু, জয় গুরু দেব, এটাই মূল আনন্দ, হরি হরি হরি, তুমি মাতা তুমি সর্বেশ্বর, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর, মাগো সবাই হরি নাম করেছিলেন? হ্যাঁ বলেছিল, করেছিলেন না? না, কিছু কিছু মায়েরা ভাবে রে বলে এই বয়সে আর হরি নাম হয় বলে, রাধে রাধে বলে, এখন 60 বছর, 50 বছর, 65 বছর হোক, নাতি পুতির মুখ দেখি তারপর তখন হরি নাম হবে। আচ্ছা মায়েরা, আমরা যে 60 বছর, 65 বছর বাঁচবো, আমাদের কোনো গ্যারান্টি কার্ড আছে? আছে আমাদের কাছে গ্যারান্টি কার্ড, না এটা সম্পূর্ণ ওনার হাতে, আমাদের আধার কার্ড, জব কার্ড, রেশন কার্ড সব কার্ড আছে, কিন্তু কিন্তু এই দেহটার কিন্তু কোনো গ্যারান্টি কার্ড নেই। উনি কোন মুহূর্তে আমাদেরকে নিয়ে নেবে আমরা কেউ কিন্তু টের পাবো না, তাই না? তাহলে আমরা ভাবছি কেন যে 80 বছর, 85 বছর, 60 বছর হরিনাম করবো। আবার কিছু কিছু মায়েরা ভাবে বলে কেন বুড়ো বয়সে কি আর হরিনাম হয় না? হয় মাগো, বুড়ো বয়সে হরিনাম হয়, কেমন হয় মাগো? বুড়ো হলে কি হবে? আমার মতো চুলগুলো পেকে সব সাদা, চোখে ভালো মতো দেখতে পেলাম না, দেখতে পেলাম না, কানে ভালো মতো শুনতে পেলাম না, শুনতে পেলাম না, আর এই সামনের এই চরণ গাড়ি আর চলছে না, চরণ গাড়ি আর চলছে না, উঠতে গেলে বসতে পারি না, বসতে পারি না, বসতে গেলে উঠতে পারি না, উঠতে পারি না, তাই না?
আর এত সুন্দর সামনে চকচকে ৩২টা দাঁত সব হরিমো। হ্যাঁ, আমরা কত নামি নামি কলকেট দিয়ে মাজলাম, কিন্তু আর শেষে রক্ষা করতে পারলাম না। তখন হরি বল উচ্চারণ হয় না, তখন উচ্চারণ কি হয় না? হদ্দুত বল, হদ্দুত বল, হবি বল, হবি বল, হবি বল, হবি বল, হবি বল, তাই না মা? হ্যাঁ হ্যাঁ মা গো, সময় থেকে কিন্তু সাধন ভজন করতে হবে। সময় থেকে যদি সাধন ভজন না যদি করো, তাহলে কিন্তু সেই মানে অভ্যাসটা কি থাকবে? বুড়ো বয়স থেকে হবে না। তাই একটা কথা আছে না, সকাল সকাল তোলো মাখন বেলায় হবে ঘোল, বাল্যকাল থেকে যদি হরি ভজো হরি না ভজো বুড়োই হবে যত যে রাধে, তাই না? তাই আমার পদকতা কলম দিলেন, কি বললেন জানেন? ওগো শত জনমিহি কত সাধনা পেয়েছি মা ওগো প্রাণ, শত জনমিহি কত সাধনা পেয়েছি মা ওগো প্রাণ, বৃন্দাবন যেতে হলে কি বলতে হয়? কি বলতে হয়? রাধে রাধে, জোরে বলুন, বলুন রাধা রানী কি? সবাই মিলে বলুন রাধা রানী কি? বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, সকুন্দনে রাধে রাধে, গোবর্ধনে রাধে রাধে, যমুনা পুলিনে রাধে রাধে, ভক্তগণে রাধে রাধে, আরো জোরে রাধে রাধে, সবাই মিলে রাধে রাধে, এসে বলো রাধে রাধে, 1 2 3 4
রাধে রাধে হে জপা করো রাধে রাধে জপা করো কৃষ্ণের রসিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণের রসিয়া বলো রাধে রাধে জপা করো কৃষ্ণের রসিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণের রসিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণের রাধে রাধে জপা করো কৃষ্ণের রসিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণের রসিয়া করো বলো রাধা রানী হে মহারানী তুমি মহিমা সবই জগ জানি রাধা রানী হে মহারানী তুমি মহিমা সবই জগ জানি বলো রাধা সবই জানি রাধা রানী হে মহারানী রাধা রানী কি জয় কৃপা দৃষ্টি করে রাধে রাধে আচ্ছা মাইরা রাধার নিদালে কার কপালে আছে জটিলা কুটিলা শাশুড়ি ননদ মাইরা আপনারা সবাই জানেন জটিলা কুটিলার মনে খুব লোভ লোভ দেখালে আমার ফাঁদে পা দেবে আর আমার ফাঁদে পা দেবে মানে বিপদ কি বৌমাটিকে নিয়ে কোথায় নাজ দয়াময় মনে আশা জেগেছে মনে আশা জেগেছে সেই যমুনাকে কথা দিয়েছে সেই যমুনাকে কথা দিয়েছিল সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য পূর্ণ করার জন্য আই যমুনার তীরে যমুনার তীরে যুগলে মিলন করি যুগলে মিলন করি কিন্তু মা গো দয়াময় কি বলেছে ওগো যোগমায়া ওগো যোগমায়া তোমাকে যোগমায়া বেসে গেলে চিনতে পেরে যাবে চিনতে পেরে যাবে তাই তোমাকে 80 বছরের বুড়ি রূপ বুড়ি রূপ ধারণ করিতে হইবে হইবে মাগো দেখুন তো বুড়ি বুড়ি লাগছে বুড়ি বুড়ি লেগেছে 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 আর যদি বলেন ছুড়ি আজকাল একটু ছুড়ি না হলে আপনারাই বলবেন নিয়া পুড়ে যাও বুড়ি না আছে বুড়ি রস আর না আছে বুড়ি কস ওই আপনাদের মতো কি বৃষ্টি মেখেছে হ্যাঁ ওই সামনের বুড়িতে বুড়ি বৃষ্টি বৃষ্টি করছে একবার কারো করি কেন বলেন তো যাতে জটিলা আমাকে চিনতে নাই পারে তাই না তাহলে যাই আরে বদন ভরে গাই ওগো লাঠি কুড়ি কুড়ি চলে বুড়ি দেখো দেখো ওগো আর আমার জ্যোতিলাল দেখা হবে
এমন সময় গোবিন্দের মাসি শুনে বৃন্দাবনে সখী গণার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের মাসি শুনে আজি সখী গণ যমুনার তীরের দিকে অগ্রসর হলে জয় নিতাই জয় গৌরহরি জয় রাধেশ্যাম রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌরহরি জয় রাধেশ্যাম রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌরহরি জয় রাধেশ্যাম রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌরহরি জয় রাধেশ্যাম রাধে রাধে হরে কৃষ্ণ জীবনের সার তুমি প্রভু গো চরণি তোমার জীবনের
চরণে তোমার। বিশাখা বলো বলো, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি তো। কেন ডেকেছো আমায়? তুমি কিছু শুনতে পাচ্ছো না গো? আমি ওই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। তবে বাঁশির সুর শুনে তোমার তোমার কি হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো। তবে আমার যে প্রেমময়ী রাধা রানী গো, আমাদের প্রেমময়ী রাধা রানী গো, কি হই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতে পারছি না। আমাদের প্রেমময়ী রাধা রানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না গো। তবে এক কাজ করো, বলো বলো, তুমি রাধা রানীর বাড়ি চলো। রাধা রানীর বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমি না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। ও তুমি যেতে পারবে না গো? না। আচ্ছা ঠিক আছে, কেন জানো? ও যে শাশুড়ি, শাশুড়ি জটিলে, জটিলে আর ননদি, আর ননদি ওই কুটিলে, কুটিলে ও রাজা আছে না? আমি যদি সেখানে যাই আমাকে ঠেঙিয়ে দেবে। তুমি যে বলছো না শাশুড়ি জটিলে, আচ্ছা আর ননদি কুটিলে, কুটিলে হ্যাঁ ওরা খুব ডেঞ্জার আছে। আর শোনো, ওদের বাড়িতে না অনেক গরু চাষ আছে, গরু চাষ আছে, গরু আছে মানে গোয়াল ঘর আছে, গরু আছে মানে গোয়াল ঘর আছে, আর গোয়াল ঘর আছে মানে, গোয়াল ঘর আছে মানে মায়েরা কি আছে, কি আছে, কি আছে, গোয়াল ঘরে কৃষ্ণ আছে, কৃষ্ণ হ্যাঁ হ্যাঁ, আর কি আছে না বলছি, আর কি আছে? একটা মূল্যবান জিনিস আছে, একটা মূল্যবান জিনিস আছে কিন্তু খুব সেটা দিয়ে পরিষ্কার করা মানে সেটা হইতে সাবধান, ঝাঁটা ওটা তো আগে দরকার। হ্যাঁ খুব সাবধান, থাকুক না থাকুক গোয়াল ঘর হইতে দরকার আছে, কেন তাতে নিকাতে হবে না যে রাজা, সাবধান কিন্তু। হ্যাঁ শোনো শোনো, হ্যাঁ আমরা যদি কেউ যাই না, আচ্ছা ওই মূল্য ঝাঁটা দিয়ে আমাদের আস্ত রাখবে না, তাই নাকি? তাই আমি যেতে পারবো, তবে তুমিও যেতে পারবে না। আরে না, তবে উপায় বলে দাও বিশাখা। ওগো ললিতে, বলো বলো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বুদ্ধি এসেছে আবার তোমার মাথায়? আমার মাথায়? আচ্ছা কি বুদ্ধি বলে ফেলো। আরে কি বুদ্ধি জানো? বলো বলো, একটু ভালো করে তুমি চেয়ে দেখো। আচ্ছা ওই সামনের পথ দিয়ে না, সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে, আসছে ওনাকে তুমি সঙ্গে করে নয়, সঙ্গে নয়ে ওই জটিলা কুটিলার বাড়িতে, জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ তাই তো, ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। আরে না 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 তোমাকে বুড়ি বলে রাখতে হবে, তবে তোমার সঙ্গে না আমি একটা সম্বন্ধ পাতিয়ে দেব, সম্বন্ধ পাতিয়ে দেব। হ্যাঁ আচ্ছা কিসের সম্বন্ধ? তুমি কে মাসি বলে ডেকো, মাসি, মাসি বলে ডাকতে হবে তাই তো? আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? আরে দেখবে একবার, দেখো দেখে দেখবো। হ্যাঁ বলছো? হ্যাঁ দেখে যাবো, তবে একবার মাসিকে আমি ডেকেই দেখি, ডেকেই দেখো। বলিও মাসি, মাসি ডাকলেই আসে না, মাসি কথা হাসে না, মাসি ডাকলেই আসে না, মাসি এক কাছে তুমি এসো।